আজ থেকে কার্যকর নতুন সড়ক পরিবহন আইন, শৃঙ্খলা ফেরানোই সরকারের বড় চ্যালেঞ্জ বললেন ওবায়দুল কাদের। দেশজুড়ে সুশাসন প্রতিষ্ঠা করতেই চলছে শুদ্ধি অভিযান, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী, বললেন অপরাধ করলে কেউ ছাড় পাবে না। এবং পেঁয়াজের ঝাঁজে ক্রেতাদের চোখে পানি, ইলিশের সরবরাহ বাড়ায় কমেছে মাছের দাম, সবজির বাজারেও স্বস্তি। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, আপনাদের সাথে আছে শারমিন রুমি এবং একই সঙ্গে আমি চিত্রিনা ইসলাম। দর্শক শিরোনাম শুনছিলেন। এবারে বিস্তারিত, আজ থেকে কার্যকর হলো নতুন সড়ক পরিবহন আইন, তবে শুধু কাগজে কলমেই এই আইন কার্যকর হচ্ছে, এখনও তৈরি হয়নি বিধিমালা। গত বছর শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনের পর গতি পায় নতুন আইন প্রণয়ন কার্যক্রম। গত বছর 19 সেপ্টেম্বর সংসদে পাশ হয় সড়ক পরিবহন আইন 2018। সড়কে শৃঙ্খলা ফেরাতে এই আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে নতুন পদ্ধতি, বাড়ানো হয়েছে জেল জরিমানা, সর্বোচ্চ 5 বছর জেল ও 5 লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে এই আইনে। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনাই সরকারের বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ফ্লাইওভার ব্রিজ নির্মাণ কাজ পরিদর্শন শেষে তিনি মন্তব্য করেন। সেতুমন্ত্রী বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সড়ক নিরাপত্তা আইন করা হয়েছে। ওবায়দুল কাদের আরও বলেন, অন্য দল থেকে আসা নেতাকর্মীদের আওয়ামী লীগ স্বাগত জানায়, তবে যারা দলে অনুপ্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের ছাড় দেওয়া হবে না। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য এবং এটাই আমাদের চ্যালেঞ্জ। এবং এই রোড সেফটি আইনটাও সেজন্য ওয়ার্ল্ড ব্যাংক একটা প্রজেক্ট আমাদেরকে দিচ্ছে। আমরা এ ব্যাপারে এখন সর্বতোভাবে আটঘাট বেঁধে আমরা নেমেছি। এখন উন্নয়ন যথেষ্ট হয়েছে, শৃঙ্খলা না থাকলে উন্নয়নের কোনো দাম নেই। দর্শক, এবার আমাদের নিয়মিত আয়োজন আম জনতা। সড়ক দুর্ঘটনায় আহত বা নিহত হলে চালকের 5 বছর কারাদণ্ড ও 5 লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রেখে কার্যকর হলো সড়ক পরিবহন আইন। এ নিয়ে সাধারণ মানুষ কি ভাবছেন তাই জানাচ্ছেন আমাদের সহকর্মী বিপুল দেবরায়। আজ থেকে কার্যকর হচ্ছে সড়ক পরিবহন আইন 2018। এই আইনটির মধ্যে দিয়ে চালকদের জন্য সর্বোচ্চ শাস্তির বিধান রাখা হয়েছে 5 বছর জেল। এতে করে সড়ক দুর্ঘটনা কমে আসবে কিনা এ নিয়ে সাধারণ মানুষ কী ভাবছেন চলুন তা দেখে আসি। এ ধরনের আইন যদি বাস্তবায়িত হয় তাহলে অবশ্যই চালকরা আগের থেকে আরও সচেতন হবে এবং তারা বেপরোয়া গতিতে গাড়ি চলাচল করবে না। ড্রাইভাররা যাতে সচেতন হয় সেই কারণে বেশি কঠোর আইন করা হয়, সেই কারণে তারা দেখা যাবে যে আগের থেকে বেশি সচেতন হবে যখন গাড়ি ড্রাইভ করবে। যারা লাইসেন্সবিহীন গাড়ি চালায় তারা এই বিষয়ে সতর্ক হয়ে যাবে যে যে আইনটা পাশ হয়েছে যার ক্ষেত্রে ওরা মানে সঠিক নিয়ম এবং আইন মেনে গাড়ি চালাবে। যথেষ্ট শেখ হাসিনা যে আইন করেছেন এর মাধ্যমে পথচারীরা হয়তো বা আমাদের আমাদের মতো যারা পথচারী আছে যারা রাস্তা দিয়ে হাঁটে তারা কিছুটা হলেও স্বস্তি বোধ করে। এই আইনটা যদি চালক এর যেভাবে বিধান রাখছে যে অপরাধ রাস্তা পারাবার যে করবো আরও বিরুদ্ধে যদি এইভাবে বিধান রাখতো তো এটা কমিয়ে আসবে। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য 2018 সড়ক পরিবহন আইনটি খুবই যুগোপযোগী বলে মনে করছেন সাধারণ মানুষ। তারা বলছেন এই আইনটি যথাযথ প্রয়োগ করা হলে সড়কে অতি শীঘ্রই শৃঙ্খলা ফিরে আসবে। বিপুল দেবরায়, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সারা দেশে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে শুদ্ধি অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিকেলে রংধনু গ্রুপের মেহেদি ফুড কোর্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন, জানান অপরাধ করলে কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না। বিস্তারিত কাউসার আহমেদের রিপোর্টে। বিকেলে রাজধানীর 300 ফিট রাস্তা সংলগ্ন এলাকায় উদ্বোধন করা হয়েছে বাংলাদেশের সর্ববৃহৎ ফুড কোর্ট মেহেদি ফুড কোর্ট। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সুবহান আনফির এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, এখন সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে বলে জানান তিনি। আমাদের এই ব্যবসায়ীদের সিকিউরিটি দরকার, আমাদের সাস্টেইনেবল পিসের দরকার, সেই জন্যই এই শুদ্ধি অভিযান। আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি, এখন আমরা একটা সুশাসন প্রতিষ্ঠিত করার জন্য, একটা সুশাসন উপহার দেওয়ার জন্য আমরা এখন নতুন করে যাত্রা শুরু করেছি। আমাদের এই যাত্রা চলবে যতক্ষণ পর্যন্ত আমরা সুশাসন প্রতিষ্ঠিত না করতে পারব। আমরা এই সময় সরকারের উন্নয়নের চিত্র জনগণের সামনে তুলে ধরতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান বক্তারা। এই ধরনের ফলে ভুল থাকবে, ত্রুটি থাকবে, তবে একটা নূর থাকবে মিডিয়ার কাছে এবং সরকারের কাছেও থাকবে যে মিডিয়া ট্রায়াল এবং পারসেপশন যাতে না হয়। তাই দোষী সাব্যস্ত হওয়ার আগ পর্যন্ত কাউকে দোষী করা উচিত হবে না। জননেত্রী শেখ হাসিনার সরকার আজ বাংলাদেশকে পরিচ্ছন্ন এবং বিশ্ব পরিমণ্ডলে অনন্য একটি দেশ হিসেবে রূপান্তর করার যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এশিয়া মহাদেশের মধ্যে মেহেদি ফুড কোর্ট অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বলে জানান অতিথিরা। রংধনু গ্রুপ কিন্তু ওনাদের ছায়া, মমতা, ভালোবাসা নিয়ে এগিয়ে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সুন্দরবনে যে শান্তিময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে কোনো মূল্যে তা ধরে রাখা হবে বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণার বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে যারা বিপদ থেকে ফিরে এসেছে তাদের স্বাভাবিক জীবন যাপনের জন্য সব ধরনের ব্যবস্থা করা হচ্ছে। অপরাধী যেই হোক ছাড় দেওয়া হবে না বলেও এ সময় হুঁশিয়ার দাঁড় করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পর্যটকদের জন্য যেমন ভয়ঙ্কর ছিল তেমনি এই সুন্দরবনের উপরে যারা জীবিকা ছিল নির্ভর করত তাদের জন্য একটা ভয়ঙ্কর নাম ছিল। আমরা এখানে দস্যুতা করতে দিব না, এখানে একটা নিরাপদ আমাদের সুন্দরবনকে আমরা রাখবো, এটাই আমাদের প্রত্যয়, এটি আমাদের প্রতিজ্ঞা। আবারও ঊর্ধ্বমুখী পেঁয়াজের দাম। কেজি প্রতি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 130 থেকে 135 টাকায়, পাল্লা দিয়ে বেড়েছে আদা রসুনের দরও। তবে ইলিশ সরবরাহে কমেছে মাছের দাম। এছাড়া নাগালের মধ্যেই রয়েছে সবজির বাজার। বিপুল দেবরায়ের আরও একটি রিপোর্ট। রপ্তানি বন্ধ করে দিয়েছিল ভারত, আর তাতে শাই শাই করে বেড়েছিল পেঁয়াজের দাম। বিদেশ থেকে আমদানি, টিসিবির মাধ্যমে খোলা বাজারে পেঁয়াজ বিক্রি, কোনো কিছুতেই কাজের কাজ হয়নি। সম্প্রতি ভারতও রপ্তানির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে, আর তাতে একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজি প্রতি 5 থেকে 10 টাকা কমে দাঁড়িয়েছে 130 টাকায়। মার্কেটে তো কালকে থেকে কমা শুরু হয়েছে, আমরা কালকে বেচছি হলো 135 টাকা কেজি, আর আজকে বেচতেছি 125 টাকা 26 টাকা কেজি। এক সপ্তাহ আগে যে দাম ছিল বর্তমান তার একটু কম। তবে এই সামান্য মূল্য হ্রাস কতদিন টেকসই হয় সে প্রশ্ন ক্রেতাদের। পেঁয়াজের দাম যারা আগেও বলছে কমবে কিন্তু এটা বাড়তি আছে, এখন আমাদের মানে মধ্যবিত্তদের জন্য খুব একটা মানে টেনশন। এদিকে শীত যখন একটু একটু করে বাড়ছে তখন সব ধরনের সবজির সরবরাহ বাড়ছে, ফলে কমেছে দাম। শীতের সবজি বলতে আগের থেকে দাম কম আছে, এখন প্রতি আইটেমে মনে 5 টাকা 10 টাকা কম আছে এখন। আগে ইলিশ মাছ ধরায় নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় সব ধরনের মাছের দামও কমেছে। গত সপ্তাহ এই সপ্তাহ বলে 8-10 টাকা কম আছে কেজি। ইলিশ মাছের প্রচুর দাম এখন, আর দাম অনেক সস্তা, 1 কেজি মাছ 700 টাকা, আর আগে বেশি 1200 টাকা। চাল, চিনি, ভোজ্য তেল সহ বাকি সব নিত্য পণ্যের দাম আছে আগের মতোই। বিপুল দেবরায়, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ফ্রিল্যান্সারদের সুবিধার জন্য বিদেশি গ্রাহকদের সাথে ব্যাংকিং লেনদেন আরও সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ইফ রহমান। গতকাল সিলেটের একটি হোটেলে শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে উন্নয়নের এক দশক উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির আয়োজন এই সভায় সভাপতিত্ব করেন সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সাত্তার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এশিয়ান গ্রুপ ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ হারুন রশিদ সিআইপি। এর আগে অনুষ্ঠানে যোগ দিতে ওসমানী বিমানবন্দরে পৌঁছান এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান। সেখানে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজমা উদ্দিন সিরাজ। পরে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ে হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইয়ের মাজার জিয়ারত করেন আলহাজ হারুন রশিদ সিআইপি। Thank you.
নিচ্ছি বিরতি, ফিরে এসো অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে। উত্তরে শীতের আগমনী বার্তা, কষ্ট লাঘবে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে জানালেন জেলা প্রশাসক। দর্শক, বিরতির পর সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। এশিয়ান প্রাইম নিউজের সঙ্গে আছি মিত্রিনা ইসলাম এবং আমি শারমিন রুমি। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে বিএনপি, এমন মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক। টাঙ্গাইলের ভূঁইয়াপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। জানান, দেশের সবচেয়ে ভালো হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে, কিন্তু এ নিয়ে মিথ্যাচার চলছে বিএনপিতে। উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মাসুদুল হক মাসুদের সভাপতিত্বে সম্মেলনে স্থানীয় সংসদ সদস্যরা ছাড়াও আওয়ামী লীগের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ ও বাল্যবিবাহ প্রতিরোধে 209 জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে 11,63,000 টাকা শিক্ষাবৃত্তি দিল এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এডুকো। বাংলাদেশ শিশু একাডেমিতে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের মাঝে চেক হস্তান্তর করা হয়। একই দিন আয়োজন করা হয় এডুকো প্রাথমিক বিদ্যালয়ের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব, যেখানে অংশ নেয় এডুকো পরিচালিত ঢাকার প্রাথমিক স্তরে দুটি বিদ্যালয় এবং ইয়থ ফোরামের মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা। আয়োজনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান অভিনেত্রী লাকি ইনাম। এবার সারা বাংলায় প্রকৃতিতে সবে হেমন্ত শুরু, কিন্তু এখনই শীতে দেখা মিলছে দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে। দিনে মেঘলুপ্ত সূর্যের খরতাপ আর রাতে কুয়াশার সাথে সাথে বইছে হিমেল হাওয়া। ভোরের আলো ফুটতেই ঘাসের ডগায় দেখা মিলছে শিশির কণা। সব মিলিয়ে ঋতু বৈচিত্র্যের এই খেলা উপভোগ করছে উত্তরের সাধারণ মানুষ। পঞ্চগড় থেকে আক্তারুজ্জামান আক্তারের তথ্য ছবি, তারা জানাচ্ছেন রাশেদ আকন। ঘাসের উপর মুক্ত দানার মতো দুলছে শিশির কণা, সেই সঙ্গে হালকা কুয়াশায় বদলে যাচ্ছে প্রকৃতির রূপও। হেমন্তের শুরুতে শীত উঁকি দিয়েছে উত্তরের জেলাগুলোতে। সাধারণত পঞ্চগড়ে পৌষ মাঘে শীতের দেখা মিললেও এবছর কার্তিকেই দেখা দিয়েছে শীতের আমেজ। শীতের আগমনী বার্তায় প্রস্তুতিও শুরু করেছে এলাকার মানুষ, আবার কেউ কেউ গায়ে চাপিয়েছেন উষ্ণ কাপড়। দিনের বেলা গরম আর রাত্রে প্রচণ্ড শীত, গরম শীতে গরিব মানুষ যাতে কষ্ট না পায় সেজন্য আগেভাগে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। কখনোই কিন্তু আমরা সরকারি বরাদ্দের উপর ডিপেন্ড করে থাকি না, সরকারি বরাদ্দের পাশাপাশি আমরা বেসরকারি ব্যক্তি এবং সংস্থা পর্যায়ে আমরা আহ্বান করি, তাদের সাহায্যের হাত আমরা কামনা করি এবং আমরা জেলা প্রশাসন থেকে চিঠিও দিই, তো আমরা এই বিষয়ে প্রস্তুতি নিচ্ছি। শীতের শুরুটা উপভোগ্য হলেও শীত বাড়ার সাথে সাথে ভোগান্তিতে পড়তে হয় উত্তরের খেটে খাও মানুষের। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। জামালপুরের সরিষা বাড়িতে পেনশনের দাবিতে গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির মানববন্ধন ও কেন্দ্রীয় সভাপতি শামসুল আরিফিনের শোকসভা হয়েছে। সকালে সরিষাবাড়ি রেল স্টেশন সংলগ্ন প্রধান সড়কে এ মানববন্ধন করেন তারা। পরে সরিষাবাড়ি প্রেসক্লাবের হলরুমে এক আলোচনা সভা হয়। জেলা শাখার সভাপতি ফরিদউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জালালউদ্দিন আহমেদ। বাণিজ্য সংবাদ,
খেলাপি ঋণ কেবল দেশীয় নয় আন্তর্জাতিক সমস্যা উল্লেখ করে পূবালী ব্যাংকে নিশ্চিন্তে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন ব্যাংকটির চেয়ারম্যান আজিজুল হক। বৃহস্পতিবার পূবালী ব্যাংক লিমিটেডের 60তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। রাজধানীর সোনারগাঁ হোটেলে আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকীর এই অনুষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ আসাদুল ইসলাম, অর্থনীতিবিদ ডক্টর কাজী খলিকুজ্জামান, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহিম খালেদ, রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান আলী আকবর খান রতন, মাহের আলী খান রাতুল সহ শীর্ষ অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পূবালী ব্যাংকের খেলাপি ঋণ 5% মধ্যে রয়েছে বলে জানান ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হালিম চৌধুরী। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। আইএস প্রধান আবু বকর আল বাগদাদির মৃত্যুর খবর নিশ্চিত করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। আইএসের কথিত বার্তা সংস্থা আমাক নিউজ এজেন্সিতে তথ্য নিশ্চিত করা হয়। রটার জানায়, অডিওতে বাগদাদির মৃত্যুর জন্য শোকও প্রকাশ করে আইএস। তার উত্তরসূরি হিসেবে আবু ইব্রাহিম আল হাশিমি আল কুরাইশির নাম ঘোষণা করা হয়েছে। এছাড়া দলের প্রতিষ্ঠাতাকে হত্যার প্রতিশোধ নেওয়ারও হুমকি দিয়েছে আইএস। এর আগে বুধবার ইদলিবের প্রত্যন্ত গ্রামে বাগদাদির হত্যা মিশনের ভিডিও প্রকাশ করে পেন্টাগন। এদিকে সিরিয়ার তেল ক্ষেত্রে কুর্দি গেরিলাদের সঙ্গে নিয়ে টহল শুরু করেছে মার্কিন বাহিনী। এবার খেলার খবর। পর্দা নামল শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় আসরে স্বাগতিক চট্টগ্রাম আবাহনীকে 2-1 গোলে হারিয়েছে প্রথমবারের মতো টুর্নামেন্টে আসা মালয়েশিয়ার তেরেঙ্গানু ফুটবল ক্লাব। সুজন আচার্যের ক্যামেরায় আরো জানাচ্ছেন কাজী মাহফুজুল হক। গেল 19 অক্টোবর বন্দরনগরী চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে পর্দা উঠেছিল শেখ কামাল আন্তর্জাতিক কাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় আসর। গতকাল স্বাগতিক চট্টগ্রাম আবাহনী ও মালয়েশিয়া তেরেঙ্গানু ফুটবল ক্লাবের মধ্যকার ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামলো টুর্নামেন্টের। ফাইনালে অতিথি দল তেরেঙ্গানু ফুটবল ক্লাবের কাছে 2-1 গোলে অসহায় আত্মসমর্পণ মেনে নিতে বাধ্য হয় প্রথম আসরের চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনী। একই সাথে প্রথমবারে খেলতে এসে দাপুটে জয়ে শেখ কামাল আন্তর্জাতিক কাপ ফুটবল টুর্নামেন্টের চট্টগ্রামের শিরোপা গেল মালয়েশিয়ায়। এদিকে সফল একটি টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে দাবি করে আগামীতে আরো বৃহৎ পরিসরে আয়োজনের কথা জানালেন আয়োজক কমিটির এই সদস্য। ফোর্থ এডিশনে আরো ভালো টুর্নামেন্ট আমরা বাঙালি জাতিকে উপহার দেওয়ার জন্য আমরা আরো ভালো ক্লাবগুলো দলগুলো আমরা নিয়ে আসব। ক্রিকেটের মতো ফুটবলকেও জনপ্রিয় করে তোলার জন্য এই ধরনের আয়োজন অব্যাহত রাখার কথা জানালেন মাঠে আগত দর্শক ও ফুটবল সংশ্লিষ্টরা। ইন্ডিয়া যত শেষ করে চিটাংবানি ফাইনাল খেললো আর এশিয়ান টপ যে কোনো এশিয়ান একটা মালয়েশিয়ান ক্লাব ফাইনাল খেললো। দর্শক দেখে এবং খেলার মান দেখে খুব ভালো লাগছে। বাংলাদেশে ফুটবল খেলা তেমন একটা মানে খেলোয়াড়রা জনপ্রিয় না হলেও কিন্তু দর্শকরা কিন্তু ফুটবল খেলা নিয়ে কিন্তু অনেক আগ্রহী থাকে। আমরা ফুটবল খেলা দেখতে এসেছি, অনেক ভালো লেগেছে। কাজী মাহফুজুল হক, এশিয়ান টেলিভিশন, চট্টগ্রাম। এর সঙ্গে শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। আজ থেকে কার্যকর নতুন সড়ক পরিবহন আইন, শৃঙ্খলা ফেরানোই সরকারের বড় চ্যালেঞ্জ বললেন ওবায়দুল কাদের। দেশজুড়ে সুশাসন প্রতিষ্ঠা করতে চলছে শুদ্ধ অভিযান জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী, বললেন অপরাধ করলে কেউ ছাড় পাবে না। এবং পেঁয়াজের ঝাঁজে ক্রেতাদের চোখে পানি, ইলিশের সরবরাহ বাড়ায় কমেছে মাছের দাম, সবজির বাজারেও স্বস্তি। এই ছিল আমাদের এখনকার আয়োজন। পর সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ আপনাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে।